এই সন্ধ্যায় আবার দরজায় শব্দ করছে কে? আমি এমনিতেই আজ একা বাসায়, এখন আবার কে ঝামেলা করতে আসলো? যাই হোক, দরজাটা খুলে দেখি কে এসেছে। মানুষের গন্ধ পাও। আ, ভূত! মা, আমি তোমার মেয়ে, আমাকে চিনতে পারলে না? এত সহজে ভয় পেয়ে গেলি? কিন্তু তোর মুখে ওটা কি? তোর মুখ থেকে ওটা সরা তাড়াতাড়ি। আচ্ছা সরাচ্ছি। দেখো মা, এটা একটা মুখোশ, মেলা থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি। মেলা থেকে না তোর খালার বাড়ি যাওয়ার কথা ছিল, যাসনি ওখানে? আর বলো না, তোমার মেয়ে নাকি আজ যাবে না ওর খালার বাড়ি, তাই শুধু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তোমরা বাবা মেয়ে মিলে আমাকে আজ ভয় দেখালে, একবার সুযোগ পেয়ে নেই, আমি তোমাদেরকেও ছাড়বো না। ঋতু মেলা থেকে যে মুখোশটি নিয়ে এসেছিল সেটাতে এক পিশাচিনি ভর করেছিল। সবাই ঘুমিয়ে পড়লে সেই পিশাচিনি মুখোশটি ঋতুকে ডাকতে থাকে। ঋতু, এদিকে আয়, আমাকে আবার পড়, চল আমরা দুজন মিলে বাইরে যাই। মুখোশটাকে আমাকে কিছু বললো? মুখোশটাকে কাছে নিয়ে দেখি তো। এখন আর আমি না যাওয়া পর্যন্ত তুই তোর মুখ থেকে আমাকে সরাতে পারবি না। মুখোশটা এত শক্ত করে আমার মুখে লেগে গেল কেন? এটা কিন্তু কোনোভাবেই খুলতে পারছি না। অন্য কারো সাহায্য ছাড়া তুই কোনোভাবেই আমাকে তোর মুখ থেকে সরাতে পারবি না। এখন চল তোকে নিয়ে বাইরে যাব, পেট ভরে খাওয়া দাওয়া করব। পিশাচিনীর মুখোশ ঋতুকে নিয়ে রাতে বাড়ির বাইরে বেরিয়ে পড়লো। ঋতুর সামনে পড়লো তাদের গ্রামেরই পরিচিত একজন। কে তুমি? এমন ভয়ানক মুখোশ পরে রাতের বেলা ঘুরে বেড়াচ্ছো কেন? আঙ্কেল, আমি ঋতু, ভয় পাবেন না আমাকে। না, ভয় পাইনি, কিন্তু তুমি এত রাতে বাইরে কি করছো? তোমার মা বাবা কোথায়? ঘরে অনেক গরম লাগছিল, ঘুম আসছিল না, তাই আমি একটু বাইরে বের হয়েছিলাম। তাই বলে এত রাতে তুমি একা একা বাড়ির বাইরে বের হয়ে পড়বে? তুমি চলো আমার সাথে, তোমাকে বাড়িতে রেখে আসি। ঠিক আছে, চলুন। ওই তো, আর একটু এগুলোই তোমার বাড়ি পৌঁছে যাব আমরা। তুমি দাঁড়িয়ে পড়লে কেন? আমার পিছু পিছু আসছো না যে? কিন্তু আঙ্কেল, আমার তো এখন একটা কাজ বাকি আছে, এই কাজটা শেষ করেই আমি আমার বাড়ি ফিরব। কি কাজ? তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন? তোমার মুখোশটা এমন ভয়ানক লাগছে কেন? আমার থেকে দূরে সরে যাও। না, না। কি রে ঋতু, এত বেলা হয়ে গেল এখনো ঘুমোচ্ছিস যে? আর একটু ঘুমোতে দাও না মা, রাতে ভালো মতো ঘুম হয়নি। কেন, রাতে কি হয়েছিল? ওঠ তাড়াতাড়ি, আর তোর পায়ে মাটি কেন? তাই তো, এগুলো কোথা থেকে আসলো? কাল তো পা ধুয়ে ঘুমোতে এসেছিলাম, তবু এই মাটিগুলো কোথা থেকে আসলো? তুই আর শুধরবি না, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি খেতে আয়। ঋতুর মা, শুনেছো? আজ সকালে নাকি তাহের ভাইয়ের লাশ পাওয়া গেছে আমাদের বাড়ির কাছেই। কি বলছো এসব? কিভাবে ঘটলো এই ঘটনা? মনে হয় জঙ্গলে কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করেছিল। তার শরীরের কিছু অংশ দেখে মনে হয় খামচি দিয়ে কে যেন তার মাংস তুলে নিয়েছে। বলছো কি, আমাদের বাড়ির কাছে যেহেতু, তাহলে তো আমাদেরকে আরো সাবধান থাকতে হবে। তুমি আর রাত করে বাড়ির বাইরে বের হবে না, আর ঋতু তুইও একা একা বাড়ির বাইরে ঘুরঘুর করবি না। আচ্ছা মা, আমি সাবধানে থাকবো। ঋতু তার ঘরে ফিরে গেল, আর তার হাতে আর মুখে সামান্য ব্যথা অনুভব করল। কালকে আমার তাহের আঙ্কেলের সাথে দেখা হয়েছিল। আমি তো মনে হয় এই মুখোশ পরেই আঙ্কেলের সাথে দেখা করেছিলাম, কিন্তু কখন, কোথায়, আমার তো কিছু মনে পড়ছে না। কি রে ঋতু, একা একা বসে কি ভাবছিস? কিছু না নানো, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীর ভালো। যা, তুই বাইরে খেলতে যা, আমি তোর মাকে সামলে নেব। ধন্যবাদ নানু, আমি কথা দিলাম সাবধানে থাকব। আর আমার নতুন মুখোশটা আমার সাথে করে নিয়ে যাচ্ছি, আমার বন্ধুদেরকে দেখাবো।
তুমি? তোমার মুখের মুখোশটা এমন ভয়ানক কেন? আমি ঋতু, আমাকে চিনতে পারছিস না? দাঁড়া, মুখোশটা খুলছি। তোর মুখোশটা তো দেখি ভালোই ভয়ানক, আমাকেও একটু দে, পরে দেখি কেমন। তোমার হাতে ওটা কি চম্পা? আমাকে একটু দাও তো, দেখি কেমন। এটা আমার না, ঋতুর মুখোশ। যাই হোক, আমার কাছে এই মুখোশটা অনেক ভালো লেগেছে, আমি এটাকে আমার সাথে করে বাইরে নিয়ে গেলাম। রাফি ভাইয়া সবসময় এমন করে, ওর এমন মাস্তানদের মতো স্বভাবের কারণে ভয়ে কেউ কিছু বলতে পারে না, ওর মামা বাদে। ওর মামা যদি ওকে উচিত শিক্ষা দিত, আমি খুব খুশি হতাম। দেখলি জানে কিভাবে মুখোশটা ওদের কাছ থেকে কেড়ে নিয়ে আসলাম? ওরা কেউ আমাকে কিছু বললো না। ওরা তোমাকে কি বলবে? ওদের কি সাহস হবে নাকি তোমাকে কিছু বলার? এই মুখোশটা পরে আমি এখন সবাইকে ভয় দেখিয়ে বেড়াবো, বড়রা আমাকে দেখে ভয় পাবে। এখন এই মুখোশটা পরে বাড়ি যাবো আমি। এখন থেকে আমি তোকে যা যা বলবো তাই করবি। যা, তোর বাড়ি থেকে আমার জন্য খাবার খুঁজে বের কর। কোথায় গিয়েছিলে রাফি? ফিরতে এত দেরি হলো যে? আমার যেখানে ইচ্ছা সেখানে গিয়েছিলাম, সেটা দিয়ে তোর কি? বড্ড বার বেড়েছিস তাই না? বাইরের মানুষের সাথে খারাপ ব্যবহার করিস বলে এখন আমার সাথেও খারাপ ব্যবহার শুরু করেছিস। আর এটা কিসের মুখোশ পরে আছিস তুই? খোল এটা। রাফির মামা আচমকা এক টান দিয়ে রাফির মুখ থেকে মুখোশটা খুলে ফেললো। তখনই রাফি আবার তার হুশ ফিরে পেল। আরে মামা, তুমি এখানে কিভাবে এলে? আমাকে কি তুমি কিছু বলেছিলে তখন? তোর হুশ জ্ঞান কি দিন দিন লোপ পাচ্ছে নাকি বুঝি না? শুনলাম এই মুখোশ নাকি তুই কার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছিস। এটা যার মুখোশ তাকে ফিরিয়ে দিয়ে আয়, নয়তো আজ আর বাড়িতে থাকতে দিব না তোকে। ঠিক আছে মামা, আমি এখনই যাচ্ছি। ঋতু, বাসায় আছো? আরে রাফি ভাইয়া, তুমি এখানে? কোনো দরকারে এসেছো কি? তখন তোমার কাছ থেকে তোমার মুখোশটা কেড়ে নিয়েছিলাম, এই নাও তোমার মুখোশ। তোমার মামা তোমাকে বকা দিয়েছে বুঝি, তাই মুখোশটা ফেরত দিয়ে গেলে? আচ্ছা যাও, তোমাকে আর কিছু বললাম না আমি। ঋতু সেদিনও তার মুখোশটাকে তার পাশে রেখে ঘুমিয়ে পড়ল। রাতে পিশাচিনীর মুখোশটা আবার ঋতুকে নিয়ে বেরিয়ে পড়ল, আর পথে তার সাথে রাফির মামার দেখা হয়ে গেল। কিরে রাফি, তুই এখনো মুখোশটা ফেরত দিয়ে আসিসনি? আমি রাফি না আঙ্কেল। হ্যাঁ তাই তো, রাফি তো আরো লম্বা, তুমি তাহলে কে? আমি পিশাচিনী। পিশাচিনী মানে? এখনই সব বুঝতে পারবি। কত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকে উঠছিস না কেন? দুই দিন ধরে তোর কি হলো? কই মা, কিছু হয়নি তো। বাবা কোথায়? তোর বাবা ঘরে আছে, আজকেও নাকি একটা দুর্ঘটনা ঘটেছে, তোর বাবার মুখে সব শুনবো আমরা। আজ আবার কি হয়েছে বাবা? রাফির মামাকে চিনিস না? আজ সকালে তার লাশ পাওয়া গেছে। কি বলছো বাবা, রাফির মামা আবার কিভাবে মারা গেল? যেভাবে তোর তাহের আঙ্কেল মারা গিয়েছিল ঠিক সেভাবেই। রাফি আর গ্রামের লোকেরা ভীষণ খেপে আছে, আজ যেভাবেই হোক ওরা ওই হিংস্র প্রাণীটাকে ধরেই ছাড়বে। আজ রাতে আমরাও আমাদের ঘরে ভালোভাবে তালার শেকল দিয়ে আটকে রাখবো, যাতে বাইরে থেকে ওই হিংস্র প্রাণী আমাদের ঘরে না আসতে পারে। রাত হলে ঋতুর বাবা মা ঘরের দরজায় কিছু শেকল আর তালা মেরে দরজাটাকে শক্ত করে আটকে রেখে ঘুমাতে গেল। সবাই ঘুমিয়ে যাওয়ার পর পিশাচিনীর মুখোশ পরে ঋতু তার ঘর থেকে বের হলো। সামান্যই কয়টা তালার শিকল দিয়ে নাকি আমাকে আটকাবে, খুব হাসি পেল, এখনই ভাঙছি আমি তালাগুলো। ঋতু, তোর বাবা মা না ঘরের দরজাটাকে শক্ত করে আটকে রেখেছিল, দরজা খোলার শব্দ পেলাম মনে হয়। এই বুড়ি আবার এত রাত করে এখানে কেন আসলো? তুই কি আমাকে কিছু বললি ঋতু? না নানু, আমি তো এসে দেখি দরজাটা খোলাই ছিল।
তুমি এত রাতে এখানে কি করছো? পানি পিপাসা পেয়েছিল খুব, তাই পানি খেতে এসেছিলাম। দরজার তালাগুলো ভাঙা, এখন তোমার এখানে থাকা ঠিক হবে না নানু। চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। ঠিক আছে চল। পুরীকে না হয় ঘরে রেখে আসলাম, কিন্তু আমি এখন বাইরে বের হবো কি করে? অবস্থা যা ভেবেছিলাম তার চাইতেও বেশি খারাপ। এক কাজ করলে কেমন হয়, বুড়িকেই শেষ করে দেই। পেছন থেকে মাথায় একটা বাড়ি দিলে বুড়ি কিছুই টের পাবে না। ইদু, তোর হাতে লাঠি কেন, আর ওটা আমার দিকে ধরে আছিস কেন? তুই বুড়ি হয়েও কানে এত ভালো শুনিস কিভাবে? দেখি যখন ফেলেছিস এখন আর ঢং করে কি হবে। আহ, কেউ বাঁচাও আমাকে, ঋতু আমার মাথায় ভারী দিয়ে মেরে ফেললো। বুড়ির চিৎকার শুনে গ্রামের মানুষগুলো হাতে আগুনের মশাল নিয়ে এখানে ছুটে আসছে। বাঁচতে চাইলে দ্রুত এখান থেকে পালাতে হবে আমার। কি হয়েছে মা তোমার? তোমার মাথায় এত রক্ত কেন? ঋতু আমার মাথায় ভারি দিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু ঋতু তোমার মাথায় বাড়ি দিতে যাবে কেন? কি হয়েছে রানী, আপনি এত জোরে চিৎকার করে উঠলেন কেন? আর আপনাদের বাড়ির দরজার তালাগুলো ভাঙা কেন? এই প্রাণীটি কি আপনাদের আক্রমণ করতে এসেছিল? না, কিন্তু মা বলেছে ঋতু নাকি মায়ের মাথায় বাড়ি দিয়ে কোথাও যেন উধাও হয়ে গেছে। আঙ্কেল, আপনি কি আমাকে একটু ঋতুর ঘরে নিয়ে যেতে পারবেন? ঠিক আছে, তুমি চলো আমার সাথে। ঋতুর বিছানার নিচে এই লাঠিটা আর এই রক্ত মাখানো টুপিটা কার? আরে, এটা তো আমার মামার টুপি, এটা ঋতুর কাছে কিভাবে এলো? আরে, এই লাঠিটা তো তাহের ভাইয়ের। তার মানে কি ঋতুই তাহলে আমার মামা আর তাহের আঙ্কেলকে হত্যা করেছে? কিন্তু কেন? এই জনি, তুই সবাইকে বলে দে ঋতুকে খুঁজে বের করতে, এখনো বেশি দূর যেতে পারেনি ও। তোমার কোথাও ভুল হচ্ছে রাফি, ঋতু এতটুকু একটা মেয়ে হয়ে এত বড় দুটো লোককে কিভাবে হত্যা করবে? আর তুমি তো ওকে ছোট থেকেই চিনো, ও এমন নয়। সেটা ঋতুকে একবার খুঁজে পাওয়া গেলেই বোঝা যাবে। ঋতুকে গ্রামবাসীরা ধরে এনেছে, তোমরা সবাই তাড়াতাড়ি বাইরে এসো। রাফি সহ ঋতুর পুরো পরিবার বাইরে ছুটে যায়। ঋতুর কাছে গিয়ে দেখে ঋতুকে সেখানে বেঁধে রাখা হয়েছে। ঋতুর মুখোশটা খুলে দেওয়া হোক, তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে ঋতু কিনা। না, যে আমার মুখোশ খুলতে আসবি তার আঙুল আমি দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলবো। রাফির মামাকে যেভাবে মেরেছি তোদের বাকি সবাইকে ওভাবে মারবো আমি। ঋতু, তুমি একাই ওদেরকে এমন নৃশংসভাবে হত্যা করেছো? সাধু বাবা হাতে মন্ত্র পড়া পানি নিয়ে মুখোশটার দিকে ছিটিয়ে মারে, আর মুখোশটা ঋতুর মুখ থেকে খুলে পড়ে যায়। এই মুখোশটা তোমরা সবাই এখন আগুনে নিক্ষেপ করো। মা, আমি কোথায়? তোমরা আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? কোনো ভয় নেই মা, তুই সুস্থ হয়ে গেছিস। এক দুষ্ট পিশাচিনী তোর উপর ভর করেছিল। মুখোশটা ধ্বংস হয়ে যাওয়ার পর গ্রামবাসীদের মাঝে আবার শান্তি ফিরে আসলো।